नमस्कार, ভালো আছেন তো? আজকে কিন্তু বুধবার, একদম। হ্যাঁ, আজকে আপনার শহরে আমি যাচ্ছি। আপনার বুকিং করা আছে তো নিশ্চয়ই? একটা ফোন করে চলে আসবেন, বাড়ি থেকে বেরোবার আগে একটা ফোন করে নেবেন, একদম। যারা যারা এরকমভাবেই দেখাতে চাইছেন আমার কাছে, তারা বুকিং করে নেবেন 9830307208 93037720। এখানে ফোন করবেন, বুকিং করবেন, আপনার শহরে আমি যাচ্ছি। আজ এরকম আজকে একটা চেম্বার আছে, কালকেও একটা চেম্বার আছে, পরশুদিনে একটা চেম্বার আছে, বর্ধমান চেম্বার আছে, বুকিং করে নিন। হলদিয়া কাঁথি, হাতিবাগান, বেহালা, গোলপাক, সোদপুর, কল্যাণী, বাঁকুড়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, তারপরে আপনার বনগাঁ, বসিরহাট, বহরমপুর, উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, প্রচুর চেম্বার আছে, হাওড়া। দেখুন টিভিতে তলাশ কল যাচ্ছে, দেখে নিন। আর যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে বুকিং নাম্বারে ফোন করে নিন। ফোন করলে আপনি বুঝতে পারবেন, যে আপনি বলবেন যে আমি সিলারবাবুকে দেখাবো, তখন ওরা জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি কোথা থেকে ফোন করছেন। তা আপনি যদি হাওড়ায় থাকেন, আপনি বলবেন আমি হাওড়া থেকে ফোন করছি। আপনি যদি দুর্গাপুরে থাকেন, বলে আমি দুর্গাপুর থেকে ফোন করছি। বা আপনি যদি মালদা থাকেন, বলবেন মালদা থেকে ফোন করছি। বা আপনি কলকাতা থাকেন, বলে আমি উত্তর কলকাতা থেকে ফোন করছি বা দক্ষিণ কলকাতা থেকে ফোন করছি। বলবেন, ওরা আপনার বাড়ির নিয়ারেস্ট চেম্বার বলে দেবে, আপনি বুকিং করে নেবেন, চলে আসবেন, ভাগ্য ডেফিনেটলি জানা যাবে। চলুন দেখে নিই কী বলছে আজকে পঞ্জিকা। আশীর্বাদ অনুষ্ঠান না আজকে 7 জুলাই, 22শে আষাঢ়, আজকে বুধবার, তিথি ত্রয়োদশী, নক্ষত্র রোহিণী। আজকে যোগ হচ্ছে গণ্ড। গণ্ড কথাটা মানে অশান্তি, মানে গণ্ডগোল যা কি, ভালো না যোগটা। আচ্ছা, আজকে অমৃত যোগের সময়, যে সময়টা আপনি গণ্ডগোল থাকলেও আপনি অনেকটা কাজ তো নিয়ে বসে আছেন, তো কাজটা তো করতে হবে, সেই কাজটা করার জন্য সময় অমৃত যোগ। সেই সময় হচ্ছে সকালবেলা 7:42 থেকে 11:14, 15:54 থেকে 5:27। এই সময়টা কাজ করবেন অমৃত যোগ, আশা করি গণ্ডগোল কম হবে। আর বারবেলা রাত্রিবেলা 8:21 থেকে রাত 10:01 মধ্যে, অথবা রাত্রিবেলা 11:41 থেকে 1:21 মধ্যে, এই সময় হচ্ছে বারবেলা। বারবেলা মানে অশান্তি, ক্ষতি। আজকে শুভকর্ম, অনেকগুলো কাজ বললাম না, যে অনেকগুলো কাজ আপনি হয়তো নিয়ে দায়িত্ব নিয়ে বসে আছেন। আজকে ঋণদান আছে, ওষুধকরণ সেবন আছে, গাত্র হরিদ্যা আছে, অবুড়ান্ন আছে, গ্রহ পূজা আছে, দেবতা গঠন আছে,
ধান্যস্থাপন আছে, নাট্যারম্ভ আছে, নামকরণ, পূর্ণাহ, বিক্রয় বাণিজ্য, বিপন্নরম্ভ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, রদনাদি ধারণ, শান্তি সস্থান, শিল্পরম্ভ, হল প্রবাহ, এতগুলো কাজ করতে পারবেন। করুন, পঞ্জিকা যখন বলছে করুন। কে এরকমভাবে আমি প্রত্যেক দিন মানে সোম থেকে শনি আমি এইভাবে বলে যাবো আপনাদের সামনে রাশিফল পঞ্জিকাটা বলে দিয়ে যাব, রাশিফলও বলবো। কিন্তু আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটা দেখবেন তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে আপনি ইউটিউবে বারবার দেখতে পারবেন। পূর্ণিমা টিভি খুলে রেখে দেবেন সকালবেলা, সকালবেলা সাতটায় খুলে রেখে দেবেন, সাতটার সময় রাশিফল, সাড়ে সাতটায় টোটকা, আবার আটটার সময় রাশিফল, আবার নটার সময় রাশিফল, দশটার সময় রাশিফল। আর যদি মনে করেন যে আজকে রাশিফল একদিন আগে জানবো, ঠিক আছে, তাহলে একদিন আগে রাত্রির 12টা, 1টা, 2টো, 3বার দেওয়া হয় কি, অর্থাৎ আপনার ক্ষেত্রে অনেক সুবিধা আছে। কিন্তু আর যদি মনে করেন সিরিয়াল আপনার কাছে গিয়ে আমি ভাগ্য চেঞ্জ করবো, তাহলে বুকিং নাম্বার 9830307720, সকাল 9টা থেকে রাত্রি 9টা খোলা আছে, ফোন করে নেবেন। চলুন দেখে নিই 7 তারিখের ভাগ্য। সবার আগে মেষ রাশি। আজকে মেষ রাশির ক্ষেত্রে কথা আর আয় সিমিলারলি বজায় থাকবে, সাহস এবং কর্ম ঠিকঠাক আছে, কিছু শৌখিনতা বা কিছু এনার্জি আপনি লাভবান হবেন। বৃষরাশি, প্রচণ্ড চনমনে মন থাকবে, আজকে আপনাকে কেউ আটকাতে পারবে না। বুদ্ধি ঠিকঠাক অ্যাপ্লাই করলে ঠিকঠাক রিটার্ন পাবেন, ঠিকঠাক রিটার্ন পাবেন। মিথুন রাশি, ব্যয়বহুল দিন, বেড়াতে যাওয়ার ইচ্ছা, ভালো কথা বলা, অর্থপ্রাপ্তি, শিল্পীদের আজ এক খুব ভালো দিন বলা যেতে পারে। কর্কট রাশি, মনোবাঞ্ছা পূর্ণ, কিছু সমস্যা যেগুলোকে আপনি খুব অনায়াসে মানে ম্যাজিকের মতন সলভ করে দিতে পারবেন, কিন্তু ব্যাপারটা কিন্তু খুব কঠিন, এটা আপনাকে ফেস করতেই হবে আজকে ঘরে এবং বাইরে। সিংহরাশি, আয়ের থেকে ব্যয় বেশি, কারো কাছে প্রতারিত হতে পারেন, কাউকে টাকা না দেওয়াই ভালো। ভাগ্য কিন্তু আজকে আপনার ফর দেবে না, বিপরীত লিঙ্গ থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। কন্যারাশি, ভাগ্য উন্নতি, সাহসিকতা বা সিদ্ধান্তের উপযুক্ত পারিশ্রমিক বা সাফল্য, কর্মের সুনাম, ফিনান্স নিয়ে বা অর্থনৈতিক জায়গাটা নিয়ে নতুন পরিকল্পনা এবং সাফল্য। তুলারাশি, শরীর নিয়ে ডিস্টার্ব, মন খারাপ, কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, অতিরিক্ত রিস্ক নেওয়া বা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, যতটা দূরে থাকবেন এইসব অশান্তি থেকে, ঝামেলা থেকে, ততটাই মঙ্গল আপনার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা
9804 700057। वृश्चिक राशि, पड़े गई आघात, जीवन संगी के लिए समस्या, हेल्थ निये तार, व्यवसा निये, पार्टनारशिप निये समस्या, तबे अविवाहित विवाह जोगाजोग, नतून करे कर्मेर परिकल्पना बा शिफ्टिंग भालो किछु चिंता भावना करते पारेन बा प्लानिंग करते पारेन। धनुराशि, शत्रुता, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, কারণে বা অকারণে লোকের থেকে মানে গালি খাওয়া, যেটাকে বাংলা কথা কথা ভুলভাল বলা, উপকার কম করা, মুখমণ্ডল নিয়ে একটু চিন্তা ভাবনা করা। মকর রাশি, সন্তান নিয়ে চিন্তা, বন্ধু থেকে প্রতারিত হওয়া, প্রেমে কষ্ট, এডুকেশনে বাধা। কুম্ভ রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, মাকে নিয়ে চিন্তিত, সন্তান নিয়ে চিন্তিত, পরিবেশ বা প্রতিবেশী নিয়ে চিন্তিত, আপনাকে লোকে হিংসা করছে আজকে। মীন রাশি, দুঃসাহসিক কাজে সাফল্য, উপস্থিত বুদ্ধির জন্য জয়লাভ, প্রশংসা, প্রেম, উচ্চশিক্ষা পরিকল্পনা, তবে চিকিৎসা বা ট্রিটমেন্টে গাফিলতি, সেখান থেকে সমস্যা। একদম পুরো নিখুঁতভাবে টু দ্য পয়েন্ট করে রাশিফল বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। কালকের দিন কেমন কাটবে, আজকে রাত্রির 12টা, রাত্রির 1টা, রাত্রির 2টো, আর পরের দিন সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা রাশিফল দেখছেন। গ্রহ নক্ষত্র পজিশান লাস্ট 2 মাসের থেকে বেটার, লাস্ট 2 মাসের থেকে বেটার, তবে এখনও পর্যন্ত পুরোপুরি ভালো না। যেমনি মঙ্গল শুক্রের পজিশান বেটার আছে, রাহু বুধের অবস্থান ভালো না, শনির অবস্থান ভালো না, বৃহস্পতির অবস্থান ভালো না, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো গ্রহ, বৃহস্পতি ভালো অবস্থান ভালো না, শনির অবস্থান ভালো না, এই বড় বড় দুটো গ্রহ, বৃহস্পতি শনি যতক্ষণ না মানে ভালো হচ্ছে ততক্ষণ লোকের ভালো হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু মঙ্গল শুক্র অবস্থান ভালো থাকার জন্য মোটামুটি লোকে উদ্রে যাবে, এক কথা বলা যেতে পারে। এরকম প্রচুর আলোচনা আছে, পূর্ণিমা টিভি দেখতে থাকুন, আর যারা আমার কাছে আসতে চাইছেন 9830300770720 এখানে ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে।